হ্যালো সুপার হিরো লাভার, আমাদের এই চ্যানেলে 350 সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আর কিছুদিনের মধ্যেই সি হাল্কের সিরিজ আমাদের সামনে আসতে চলেছে, আর গত রবিবার কমিকনের ইভেন্টে এর নতুন ট্রেলার রিলিজ করা হয়। আর এই ভিডিওতে আমি এই ট্রেলারের ব্রেকডাউন নিয়ে এসেছি, তো চলুন দেরি না করে শুরু করা যাক। ট্রেলারের শুরুতে আমরা জেনিফার ওয়াল্টার্সকে দেখতে পাই যে শুয়ে আছে, আর ব্রুস তার কানের কাছে একটা ভোপু নিয়ে আচমকায় বাজিয়ে দেয়, যার ফলে সে জেনিফার থেকে সি হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। আর তার ওজন বেড়ে যায়, ফলে সে বেডটা ভেঙে পড়ে। ব্রুসের এইসব করার কারণ হচ্ছে সে পরীক্ষা করছে যে এর মধ্যে কী সব লক্ষণ আসছে যখন সে ট্রান্সফর্ম হয়। তারপরে সিনে আমরা দেখি ব্রুস তাকে ট্রেনিং দেয়, আর জেনিফার এই সব ট্রেনিংয়ে ব্রুসের থেকে ভালো পারফর্ম করে, মানে ট্রেনারের থেকে ট্রেনি বেটার। আর এখানে আমার পার্সোনালি একটু খারাপ লেগেছে, কারণ কমিকে হাল্কের পাওয়ার আমরা সবাই জানি, আর খারাপ লেগেছে বলেই আমি একে হাল্ক বলছি না, ব্রুস বলছি। কিন্তু কেন কি জানি স্টুডিও হাল্ককে এত তাড়াতাড়ি স্মার্ট হাল্ক বানিয়ে দিল। এরকম হাল্ক কমিকও আছে যখন ব্রুসের ব্রেন আর হাল্কের বডি মিলিত হয়ে যায়। কিন্তু এইসবের আগে হাল্কের রাগ আমরা দেখেছি, কিন্তু এইসব ফিল্মে এখনও সেরকম দেখানো হয়নি। সে যাই হোক, এরপর আমরা কিছু ফানি সিন দেখি যেগুলো ব্রেকডাউনে তেমন দরকার নেই। যেখানে ব্রুস জেনিফারকে বলে আজ থেকে তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই রাবার যুক্ত প্যান্ট, আর তার সামনে একগুচ্ছ ফাইল রেখে বলে অনেক কিছু শিখতে হবে তোমাকে। আর তারপর আমরা সি হাল্কের প্রথম ট্রেলারের সিন দেখি যেখানে ব্লেড চালিয়ে দেয় আর জেনিফার হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। আর জেনিফার বলে এই সব তো আমার জন্য খুব সহজ, আর ব্রুসকে দূরে ছুঁড়ে দেয় নিজের দুই হাতে শব্দ করে যে ভাইব্রেশন তৈরি হয় সেটার মাধ্যমে। এরকম করে দ্য ইনক্রেডিবল হাল্ককে হাল্ক আগুন বন্ধ করেছিল। আগে আমরা দেখি ব্রুস বলে তুমি যদি নিজের উকিলের জীবনে ফিরে যেতে চাও তো ফিরতে পারো, কারণ জেনিফার কমিকের মতন এখানেও একজন উকিল। কিন্তু নোটিস করার জিনিস এখানে এটাই যে ব্রুসের এইসব কথার পর জেনিফার আমাদের দিকে তাকিয়ে বলে আমি জানি আমি মিথ্যা বলছে, আর সেও অবাক হয় যে কি হলো। ব্রুস তার দিকেই তাকায় যে সে কার সাথে কথা বলছে। এটাকে ফোর্থ ওয়াল ব্রেক বলা হয়, এমনটা সি হাল্ক কমিকেও করেছে, আর আমাদের ডেডপুল তো করেই, সে ডায়রেক্ট আমাদের সঙ্গে কথা বলে। তাহলে এমসিইউ ফোর্থ ওয়াল ব্রেক জেনিফারই প্রথম করলো। ফোর্থ ওয়াল বলতে নর্মালি তিনটে ওয়াল হয় আর ফোর্থ ওয়ালে অডিয়েন্স বসে থাকে, যখন ক্যারেক্টার ডাইরেক্ট অডিয়েন্সের সঙ্গে কথা বলে তখন সেটাকে ফোর্থ ওয়াল ব্রেক বলা হয়। তারপর স্টুডিওর লোগো, আর এতক্ষণ যা কিছু দেখলাম সেখানে ব্রুসের হাত একদম ঠিক আছে, মানে দুই হাত, কিন্তু আমরা এন্ড গেমে দেখেছিলাম স্ন্যাপ করার পর তার হাত ড্যামেজ হয়ে যায়, আর স্যাংচিতেও ব্রুসের হাত কিন্তু ঠিক হয়নি। এর মানে সি হাল্কের এই সিনগুলো এন্ড গেমে ব্রুসের স্ন্যাপ করার আগেকার, মানে সেই 5 বছরের যখন থ্যানোস জিতে যায় আর থর থ্যানোসের গলা কেটে দেয় আর তারা কাউকে ফেরত আনতে পারে না, তারপর 5 বছর কেটে যায়। ওই 5 বছরের মধ্যেই এই সব ইনসিডেন্টস হবে, জেনিফারে হাল্ক হওয়া, ব্রুসের স্মার্ট হাল্ক হওয়া, এই সব কিছু আমরা সিরিজে হয়তো দেখতে পাবো। ট্রেলারে তো অনেক কিছু আছে বলার মতো, তার আগে বলে দিই আমি গ্রুটের ট্রেলার ব্রেকডাউন করেছি আর ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার ট্রেলারও ব্রেকডাউন করে ফেলেছি, যদি আপনারা সেগুলো দেখতে চান তো ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে সেগুলো দেখতে পারেন। লোগোর পর আমরা দেখি খবরে বলছে সুপার হিরো টাইপের মানুষ এখন সব জায়গায়, আর তখন আমরা একজনকে উড়তে দেখি আয়রন ম্যানের মতো। এবার একে সেটা ক্লিয়ার নেই, কিন্তু আমার মনে হয় এ ফ্রগম্যান, যেটা আমি তার স্যুট দেখে আন্দাজ করলাম ফ্রগম্যান হতে পারে এই সুপার ন্যাচারালওয়ালা মানুষটি। তারপর আমরা একজনকে বিল্ডিং থেকে কাঁচ ভেঙে নিচে লাফাতে দেখি, এক মহিলা যে রূপ বদলাচ্ছে এটা স্কাল হতে পারে। এই সমস্ত সিরিজ ধীরে ধীরে সিক্রেট ইনভেনশনকে সেট আপ করছে, কারণ সিক্রেট ইনভেনশনেও অনেক স্কাল আছে। যদি আপনারা সিক্রেট ইনভেনশনের কমিক কাহিনী জানতে চান তো কমেন্ট করবেন, আমি অবশ্যই বানিয়ে দেবো। আগে আমরা দেখি কেউ সি হাল্ককে কোনো নতুন ডিভিশনে দেখাশোনা করার জন্য বলছে, যেহেতু সি হাল্ক একজন সুপার পাওয়ার আর সে একজন উকিলও, তাই তাকে সুপার পাওয়ার ক্রিমিনালদের ডিভিশনের কথা বলে দেখাশোনা করার জন্য। আগে আমরা একটা ছেলে ব্লন্সকিকে দেখি, সে জেনিফারকে নমস্কার করে। এই ব্লন্সকি হচ্ছে অ্যাবোমিনেশন, যাকে আমরা দ্য ইনক্রেডিবল হাল্কে দেখেছি আর তারপর স্যাংচি মুভিতেও। এর অরিজিন স্টোরি আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশনের সাহায্যে সেটাও আপনারা দেখতে পারেন। তারপর আমরা দেখি সি হাল্ক, সে বলে সে কেস লড়বে না কারণ এই ব্যক্তি আমার কাজিন ব্রুসকে মারার চেষ্টা করেছিল, কারণ তাকে অ্যাবোমিনেশনের কেস দিয়েছে, হয়তো তাকে মুক্ত করার জন্য সি হাল্ককে হায়ার করা হয়েছে। আগে আমরা দেখি তার অফিসে কোনো সুপার পাওয়ারওয়ালা মহিলা চলে এসেছে দেওয়াল ভেঙে, তখন জেনিফারের সাথী বলে বদলাবার সময় এসেছে, তারপর সে সি হাল্ক হয়ে তার সঙ্গে ফাইট করে। তারপর সি হাল্ক লাইভ যায় আর বলে সে লাইভ করবে না। আগে সিনে আমরা ওয়াংকে দেখি, সে সি হাল্কের অফিসে পোর্টালের মাধ্যমে আসে, এসে সে সি হাল্ককে বলে পৃথিবী বিপদে আছে, আর আমরা কিছু কুইক লুক পাই কিছু সুপার ন্যাচুরাল শক্তির মানুষদের, তাদের হাতে আমরা কিছু অস্ত্র দেখি যেগুলো কোনো টেকনোলজি দিয়ে তৈরি নয় বরঞ্চ ম্যাজিক দিয়ে, যা রঙে বোঝা যায়, আর যদি টেক হতো তো সসরা সুপ্রিম আসতো না, যেহেতু সসরা সুপ্রিম এসেছে সাহায্যের জন্য এর মানে এতে ম্যাজিক্যাল গল্প আছে, সায়েন্স ও ম্যাজিক মিশ্রিতও হতে পারে। সি হাল্ক জানায় সে আইন মেনে চলে, তাকে ওয়াং বলে কিসের আইন, বিশান্তি বইয়ের,
সিহাল্ক বলে আমেরিকান ল আইন। আগে আমরা ব্লোনস্কিকে অ্যাবোমিনেশনে ট্রান্সফর্ম হতে দেখি, আর এটা সেই সময়ের যখন জেনিফার তার কাছে এসেছিল। আগে আমরা একটা বার টাইপের জায়গা দেখি যেখানে সবাই সিহাল্ক সিহাল্ক চেয়ার করছে, হয়তো তাদের কোনো প্রবলেম থেকে সিহাল্ক বাঁচিয়েছে, মানে কোনো গুন্ডাদের মেরেছে আর কি। তারপর আবার আমরা সেই সুপার ন্যাচুরাল মানুষদের কুইক লুক পাই। এবার এরা মানুষ বা অন্য কিছু সেটা সিরিজেই বোঝা যাবে। সিহাল্ক তাদের খুব সহজেই মারতে লাগে, হতে পারে তাদের অস্ত্রগুলো ম্যাজিক্যাল কিন্তু তারা নর্ম্যাল মানুষ, আর যাদের এর অস্ত্রগুলো তাদের কাছ থেকে এরা কোনোভাবে পেয়ে গেছে, আর তাই সিহাল্কেদের রুটি বেলা করে বেলে দিল। আগে আমরা ড্যামেজ কন্ট্রোল দেখি, এরা সোয়ার্ডের অফিসারও হতে পারে। তারপর আমরা একটি ক্রিয়েচার দেখি, হতে পারে এটা একটা কুকুর যার মধ্যে গামা রেডিয়েশন এক্সপেরিমেন্ট হয়েছে, ফলে সে এমনটা হয়ে গেছে। আগে আমাদেরকে আবার সিহাল্ক আর ব্রুসের ট্রেনিং দেখানো হয়, তারপর সিহাল্ক টাইটেল রিভিল হয়, তারপর আমাদেরকে চমকে দেয় পরের সিনটা। সিহাল্কের ওপর দিয়ে কেউ জাম্প করে দাঁড়ায় আর তার হাফ শরীর রিভিল হয়। ইনি আর কেউ নন, ডেয়ার ডেভিল, যাকে আমরা সিহাল্কে দেখতে পাবো। আমাদেরকে ট্রেলারে যা কিছু দেখানো হয়েছে সেটা কেবলমাত্র সিহাল্কের 9টি এপিসোডের মধ্যে প্রথম 2টি বা 3টি এপিসোডের ফুটেজ। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা আমাকে কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লেগেছে, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এই ধরনের কন্টেন্ট আনতে থাকি। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। গুড বাই।